আসসালামু আলাইকুম। আমরা আসলে আমাদের গৃহ বা স্বজনদের বাড়িতে যখন প্রবেশ করি আসলে কোনো কিছু না বলে ঢুকে পড়ি। আসলে এটা আমাদের জন্য অন্যায়, এমনটা করা ঠিক নাই। কেননা সেই পরিবারে অনেকেই আছেন যারা পোশাক আবৃতহীন থাকতে পারে, এমনকি অসচেতন অবস্থায়ও থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক করার জন্য মোহাম্মদ সাল্লাম আমাদেরকে বলছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদেরকে বলছেন। আপনি দেখেন উল্লেখ করেছে পবিত্র কোরআন সূরা নূর অধ্যায় 24 আয়াত 61-তে যে তোমরা যখন তোমাদের গৃহে বা তোমার স্বজনদের গৃহে প্রবেশ করবে তোমরা তখন বলবে, সালাম দেবে, তখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটা আমাদের দেওয়া উচিত, কারণ পরিবারের অনেকেই আছেন যারা অসচেতন অবস্থায় থাকে, এমনকি পোশাক আশাকের ক্ষেত্রেও পর্দার বাইরেও থাকে। তাই আমাদেরকে অবশ্যই সচেতন করে দেওয়ার জন্য তাদেরকে সালাম দেওয়া উচিত। আলী সম্পর্কে উল্লেখ করছে তিরজিমিতে 2662 নম্বর হাদিসে যে মোহাম্মদ সাল্লাম বলছেন আনাস রাতা আনহুকে, হে বর্ষ, তুমি যখন তুমি গিয়ে প্রবেশ করবে তখন তুমি তাদেরকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এতে তোমার উপর এবং তোমার পরিবারের উপর বরকত বর্ষিত হবে। আর আমরাও জানি যে এই সালামটা দেওয়া হয় এজন্যই যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রহমত ও শান্তি যাতে মানুষের উপরে বর্ষণ হোক, কারণ এটা একটা দোয়া। আমরা দোয়া করি পৃথিবীর সবচেয়ে ভালো সম্ভাষণ। তাই আমাদের সকালে উচিত আমরা যখন গৃহে প্রবেশ করব যাতে আমরা মানুষদেরকে সজাগ করার জন্য, সচেতন করার জন্য বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কারণ এটা অনেকেই আমাদের পরিবারে বা সমাজে স্বজনদের ভিতরে আমরা দিই না, আমরা হারমেশে ঢুকে যাই। এমনটা করা আমাদের উচিত না, আমাদের এগুলোকে প্রচলন করা উচিত যাতে ইসলামের সত্য বিষয়টা উঠে আসে। ইসলাম আসলে মানবতার বিরুদ্ধে না, মানবতার পক্ষে। ইসলাম সবসময় চায় মানুষ সমাজের জন্য কোনটা কল্যাণকর সেটা সবসময় মানুষের জন্যই সামনে নিয়ে আসে। ইসলাম আমাদেরকে জীবন শিক্ষার পাশাপাশি আমাদের সামাজিক শিক্ষাও দেয়, যেভাবে আমাদেরকে জীবন পরিচালনা করা দরকার মানুষের প্রতি আত্মমর্যাদা এবং নিজের প্রতিও আত্মমর্যাদা তৈরি করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।